প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন ইস্পাহানি নিউজ আর এক্সট্রা দেখার জন্য। আর দুই তিন দিন পরেই পবিত্র ঈদুল আজহা, মানে সারা বাংলাদেশেই, মানে বাংলাদেশে এই দুই ঈদ ঘিরে আনন্দের বন্যা বয়ে যায়। কিন্তু এবার ঈদের এই আনন্দের সাথে একটা শঙ্কাও আমাদের সামনে এসেছে। আপনারা জানেন, করোনা ভাইরাস শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বকেই আসলে এক ধরনের আতঙ্কে রেখেছে। সেই আতঙ্ক মাঝখানে অনেকদিন আমরা খুব স্বস্তিতে ছিলাম যে করোনার সংক্রমণের হার খুব কম, মৃত্যু একদম শূন্য, মৃত্যুর দিন চলেছে অনেকদিন খুব স্বস্তি দিয়ে। কিন্তু গত কয়েকদিন ধরেই করোনা সংক্রমণের হারও বাড়ছে এবং প্রতিদিনই আমরা মৃত্যুর খবর পাচ্ছি। সাথে সংখ্যাটা যে কারণে শুরুতে বললাম যে এই যে ঈদ আসছে, এই ঈদে করোনা আবার আরও বেড়ে যাবে কি না সেটা নিয়ে সবাই একটু শঙ্কিত। কারণ করোনার মূল যেই জিনিস সেটা হলো যে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি, সেটা ঈদের সময় কতটা রক্ষা করা সম্ভব সেটা নিয়ে একটু আসলে শঙ্কা বাংলাদেশে রয়েই যায়। এবং সেটা যদি আমরা ঠিকমতো করতে না পারি, তাইলে আমাদের ঈদের আনন্দ কারো কারো জন্য বিষাদে পরিণত হতে পারে। সেই কারণে আমরা একই সঙ্গে আনন্দ করব, পাশাপাশি আমরা করোনা থেকেও নিরাপদ থাকার চেষ্টা করব। এইটা যদি আমরা পারি, তাহলে আমাদের এই ঈদের আনন্দ পরিপূর্ণ হবে। কিন্তু ধরেন, কোরবানির পশুর হাট, তারপরে বাড়ি ফেরা, তারপরে বাড়ি ফিরে ঈদের যে আয়োজন, সব মিলে সেটা কতটা রাখা যাবে সেটা নিয়ে কিছুটা শঙ্কা আছে। করোনার টিকা নিয়ে আমরা যথেষ্টই সাফল্যের বিবেচনা করলে, বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করলে বাংলাদেশ করোনা মোকাবেলা এবং টিকায় যথেষ্টই সফল। কিন্তু টিকার যে কার্যকারিতা এতদিনে প্রায় ফুরিয়ে গেছে, ফলে এখন আবার আসলে আমাদের শূন্য থেকে শুরু করার অবস্থায় চলে এসেছি। হয়তো আমি ঠিক বলতে পারবো না, আমাদের সাথে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন যে আসলেই টিকা এখন আবার নতুন করে ভাবার সময় এসেছে কিনা, স্বাস্থ্যবিধি নতুন করে ভাবার সময় এসেছে কিনা, মাস্ক ব্যবহার নতুন করে ভাবার সময় এসেছে কিনা ইত্যাদি ইত্যাদি, যাতে আমরা করোনা থেকে নিরাপদ থাকতে পারি। তবে একটা কথা ঠিক যে দুই বছর আগে করোনা শুরুর দিকে যতটা আতঙ্ক ছিল, আমরা করোনার সাথে অনেকটাই মানিয়ে নিয়েছি, সামহাও কোনো না কোনোভাবে আমরা ম্যাচ করে নিয়েছি, নিয়ে আমরা এখন একটা স্বস্তির জায়গায়, যেটা বলছিলাম শুরুতে কত কয়েকদিন ছিলাম, স্বস্তিটা আস্তে আস্তে কমছে, সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কিছু না কিছু থাকছে, ফলে একটু শঙ্কা সেটা আমরা ম্যানেজ করা যায় কীভাবে সেটাই শুনবো আমাদের সাথে যারা আছেন। এবং আপনারা জানেন যে আজকে মানে একদম করোনা পরিস্থিতি, আমাদের তিনজন অতিথি তিনজনই বাসা থেকে যুক্ত হচ্ছেন। করোনা আসার পরে আমরা এই পরিস্থিতি মুখোমুখি হয়েছিলাম যে অতিথিরা অনেকেই বাসা থেকে যুক্ত হতেন, কেউ অফিসে আসতে চাইতেন না। কিন্তু গত কয়েকদিন কিছু কিছু অতিথি আমাদের সাহস করে অফিসে এসেছেন, কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হচ্ছে এবং আমাদের অতিথিরা আবার বাসা থেকে যুক্ত হচ্ছেন। আজকে তিনজন অতিথি তিনজনই বাসা থেকে যুক্ত হবেন। আছেন ডাক্তার এএসএম আলমগীর, আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। গত দুই বছরে তার কথা, তার চেহারা আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে, কারণ করোনার সর্বশেষ আপডেট আমরা আলমগীর ভাইয়ের কাছ থেকে পেতাম। এই করোনা আপডেট দিতে দিতে উনি এখন সাবেক হয়ে গেছেন, তারপরেও অভিজ্ঞতা তার বরং আরও অভিজ্ঞ হয়েছেন, অভিজ্ঞতা ফুরায়নি। আমাদের সাথে আছেন আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ ও প্রস্তুতি বিভাগের সাবেক প্রধান ডাক্তার আনোয়ারুল ইকবাল, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে পাবো আইইডিসিআরের উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেনকে। ডাক্তার মুস্তাক হোসেন যিনি চিকিৎসক, কিন্তু একই সঙ্গে ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করতেন, ঢাকা ডাকসুর জিএস ছিলেন, কিন্তু এখন তিনি একদমই একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ, আইইডিসিআরের উপদেষ্টা। মুস্তাক ভাইকে আশা করি কিছুক্ষণের মধ্যে পাবো। আমি যথারীতি এএসএম আলমগীর ভাইয়ের কাছ থেকেই একটু শুনে নিতে চাই যে করোনার ঠিক এই মুহূর্তের বাংলাদেশের পরিস্থিতি কি। আমরা এমনি প্রতিদিন তো আপনাদের আপডেট পাই, তাতে কতজন মারা গেছে, সংক্রমণের হার কত, কতজন আক্রান্ত হয়েছে, বাস্তব পরিস্থিতিটা কি আসলে? ধন্যবাদ দর্শকদের শুভেচ্ছা। আসলে বাস্তবতা হচ্ছে যে আমরা গত 15 দিনে বেশি সময় ধরে দেখছি যে বাংলাদেশে ক্রমাগত হারে রোগী বাড়ছে, এবং খুব সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি উদ্বেগ প্রকাশ করেছে, পৃথিবীর প্রায় 110টি দেশে আসলে ক্রমাগত হারে করোনা বাড়ছে। তো বাংলাদেশের পরিস্থিতি বা পৃথিবীর পরিস্থিতি, আমরা আসলে কি একটি প্রচন্ড মহামারীর মাঝখানে আছি সেটা আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে। যদিও আমরা এই 2.5 বছরে চিকিৎসার কথা যেটা বললেন সেটা আমরা এক ধরনের ব্যস্ত হয়েছি, আমরা আমাদের টিকা আবিষ্কার হয়েছে খুব দ্রুত সময়ে, কিছু অ্যান্টিভাইরাল পাওয়া যাচ্ছে ম্যানেজমেন্ট গাইডলাইন হিসেবে,
বাংলাদেশের কথা যদি বলি বা হাসপাতালগুলো তুলনামূলকভাবে ভালো প্রস্তুত আছে, কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, দেখো দেখুন গতকালে সারা পৃথিবীতে 7 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এপিডেমিওলজিস্টরা বলেন যে একজন যদি আক্রান্ত হয় অন্তত পক্ষে শনাক্ত হয় অন্তত পক্ষে 5 জন মানুষ শনাক্তের বাইরে থাকে। তাহলে শুধু গতকালের হিসাব করেন 35 লক্ষ মানুষ ভাইরাসে আক্রান্ত অবস্থায় আছে। এটা যদি আমি গত 10 দিন হিসাব করি তাহলে 3.5 কোটি মানুষ। তো একটা প্রচন্ড মহামারী চলে, 3.5 কোটি মানুষ আক্রান্ত আছে। আপনি যদি মার্চ 2020 কথা 2020 সালের কথা চিন্তা করেন, যেদিন সারা পৃথিবীতে 100 মানুষ মারা গেছে সেদিন আমাদের সবার মন খারাপ হয়েছে, আমরা যে যেখানে ছিলাম না কেন। আর আজকে এখন যখন 1000-এর বেশি মৃত্যু প্রায় প্রতিদিন হচ্ছে, আমরা বলছি করোনা সংক্রমণ কমে গেছে, মৃত্যু কমে গেছে। সো এক ধরনের সহায় অবস্থা তো আসলে আমরা আমরা আসলে সয়ে নিয়েছি। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন বিশ্ব মহামারী ডিক্লেয়ার করার ক্ষমতা রাখেন, একমাত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থাই এই করোনা ভাইরাসটির মহামারী শেষ হয়েছে সে কথা বলতে হয় বলার এখতিয়ার রাখেন। কিন্তু সারা পৃথিবীতে এখনো যে হারে সংক্রমণ চলছে এবং আমরা জানি এই ভাইরাসটি প্রথম থেকেই অনবরত পরিবর্তনশীল একটি ভাইরাস, এবং কিছুদিন পর পর একটা এক ধরনের ভাইরাসের একটা ভেরিয়েন্ট হয়, ভেরিয়েন্ট থেকে সাব ভেরিয়েন্ট হয়। আমি সাব ভেরিয়েন্ট ভেরিয়েন্ট নিয়ে কথা বলতে আসলে অনেক বেশি পছন্দ করি না, এটা যদি কোনো সাইন্টিফিক ডিসকাশন হয় সেটা হচ্ছে আলাদা কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যে করোনা ভাইরাস বা প্রচন্ড দাপটে এখনো বিদ্যমান, আমরা টিকা আবিষ্কার করেছি, আমরা ওষুধ আবিষ্কার করেছি, আমরা এত কিছুর পরেও সারা পৃথিবীতে এখনো মানুষ মারা যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। এবং সেই বাস্তবতার প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা বাংলাদেশের মানুষকে খুব বকাবকি করি, কেউ স্বাস্থ্যবিধি মানে না। আপনি পৃথিবীর কোথাও কি কেউ আসলে এখন স্বাস্থ্যবিধি মানছে? যদি অফিসিয়াল ফর্মালিটি ছাড়া আসলে কেউ মানছে না এবং মানানো যাচ্ছে না আসলে 2.5 বছর ধরে। খুব কঠিন এটা কাজ। আমরা অনেকেই বলি যে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন করলে ইত্যাদি, পৃথিবীর বহু দেশ চেষ্টা করেছে, হচ্ছে না। কিন্তু না হলে যেটা হবে, এই সংক্রমণ সংখ্যা বাড়তে শুরু করবে। বাংলাদেশে আজকে প্রায় 17% শনাক্তের হার, যেটা আমরা আমাদের নমুনা এখন খুবই কম পরীক্ষা হয়, যেটা আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে অনেক মানুষের জ্বর সর্দি কাশি গলা ব্যথা তারা পরীক্ষা করাচ্ছেন না, যে হয়ে যাবে ভালো হয়ে যাবে, কিন্তু 4 জন 7 জন 10 জন 12 জন করে যে মানুষ মারা যাচ্ছে সেটা কিন্তু আমার আপনার মধ্যেই কারো কারো না, আত্মীয় স্বজন, কারো বাবা মা আত্মীয় স্বজন, তারা তো আক্রান্ত হচ্ছে অনেকগুলো কারণে। একটা হচ্ছে যে অসতর্কতা আছে, একটা হচ্ছে যে বয়স যাদের বেশি তাদের আসলে ভ্যাকসিন নেওয়া থাকলেও জটিলতা হতে পারে, এবং আমরা হাসপাতালে দেরিতে আসছি। আমি একটা কথা বিনয়ের সাথে বলতে চাই, যাদের জ্বর সর্দি কাশি আছে বাংলাদেশে এখন, তাদের কিন্তু শতভাগ করোনা না, কারণ এখন ইনফ্লুয়েঞ্জা সিজনও শুরু হয়েছে, সো অনেকের ইনফ্লুয়েঞ্জা। আপনারা যদি দয়া করে একটা পরীক্ষা করিয়ে নেন, আপনি ফ্রিডম নিয়ে চলতে পারবেন, কিন্তু জ্বর সর্দি কাশি গলা ব্যথা আমি রাস্তায় ঘুরে বেড়াবো আরেকজন মানুষ সংক্রমিত হবে, সেটা খুবই অন্যায়। এবং আমাদের যদি আপনি পরীক্ষাও না করাতে চান, যদি এই রকমের সাইন সিমটমস থাকে, লক্ষণ থাকে, তাহলে আপনাকে নিজেকে আইসোলেশন করে নিতে হবে। এটাই হবে আমাদের নাগরিক হিসেবে এক অন্যতম দায়িত্ব। আর একটি দায়িত্ব হচ্ছে যে আমরা জানি যে টিকার বিভিন্ন রকমের টিকা আমরা ব্যবহার করছি, সারা পৃথিবী ব্যবহার করছে, তা আমরা বাংলাদেশে যদি আমরা লাকি যে আমরা 70% মানুষকে অন্তত দ্বিতীয় ডোজ টিকা দিতে পেরেছি, পৃথিবীর বহু দেশের মানুষ এখনো 20% টিকা পায়নি। সো ভাইরাসটি বল যেভাবে সার্কুলেশনে আছে সেইভাবে সার্কুলেশনে থাকবে, আজকে বাংলাদেশে না হলে কালকে ভারতে হবে, পরশু আফ্রিকার কোনো দেশে হবে, এবং এইরকম ভাবে ভাইরাসটি যখন পরিবর্তন হতে থাকে, একজনের মানুষ থেকে আরেকজনে ছড়াতে থাকে, তাহলে ভাইরাসটির অ্যাপ্লিকেশন অর্থাৎ বংশবৃদ্ধি অনেক বেশি করে। ভাইরাস যখন বংশবৃদ্ধি করে তখন এই নতুন নতুন ভেরিয়েন্ট তৈরি হবে, এবং সেটার হয়তো আমার আপনাকে আক্রমণ করার সক্ষমতা অনেক বেশি সহজ হবে। এবং যেহেতু সারা পৃথিবীতে মানুষ টিকা নিয়েছে, সো তাদের এক ধরনের ইমিউনিটি তৈরি হয়েছে, কিন্তু যারা টিকা নেয় নাই তাদের শরীরে যেমন ফ্রিলি করতে পারে, এখন নতুন নতুন যে ভাইরাসগুলো আমরা দেখছি সেগুলি আমরা দেখছি আপনি টিকা নেওয়া থাকলে, আপনি আগে আক্রান্ত হয়ে থাকলেও আপনাকে আক্রান্ত করার সক্ষমতা সে রাখে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ভাইরাসও টিকা থাকলে চেষ্টা করছে। এবং সেটার সাথে প্রতিরোধ হচ্ছে যে আপনি টিকা নেবেন, আমরা কখনোই বলি নাই টিকা আপনাকে একমাত্র টুলস হিসেবে কাজ করবে প্রোটেকশনের জন্য, টিকা কাজ করবে অন্যতম টুলস হিসেবে। সাথে যদি আমি স্বাস্থ্যবিধি মানি, বিশেষ করে আমরা যদি মাস্ক পরি, সারা পৃথিবীতে মাস্ক হচ্ছে একমাত্র প্রমাণিত টুলস যে সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করে। সো এটার কোনো বিকল্প এখনো সারা পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেন নাই। আর একটা জিনিস, আপনি গত কয়েকদিন যাবৎ যদি বাংলাদেশে লক্ষ্য করেন যে আমরা প্রচুর বিয়ে শাদী সামাজিক প্রোগ্রাম করছি,
পৃথিবীর বহু দেশে আছে ওপেন স্পেসে আপনি মাস্ক না পরলেও হয়, আপনি ট্রান্সপোর্টে উঠলে, আপনি গাড়িতে উঠলে আপনাকে সাথে সাথে মাস্ক পরে নিতে হয় যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন। আর এই যে বিয়ে বাড়ি হতে সামাজিক প্রোগ্রাম গুলো হচ্ছে, এই প্রত্যেকটা তো আমরা জানি যে এয়ার কন্ডিশন চলে, অর্থাৎ এখানে ভালো ভেন্টিলেশন হয় না, যেখানে ভালো ভেন্টিলেশন থাকবে না সেখান থেকে ভাইরাসটি দ্রুত বেগে ছড়াবে এবং সেটা কিন্তু ছড়াচ্ছে, আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি। সো এই সতর্কতাগুলো যদি আমরা, আপনারা গণমাধ্যম প্রচুর প্রচার করছেন, আমরা বলার চেষ্টা করছি, কিন্তু আমরা কোথাও যেন সবার কাছে পৌঁছাতে পারছি না। আমরা যে পৌঁছাতে পারি না, কারো কারো কাছে ডেফিনেটলি আমরা পৌঁছাতে পারি। আমরা দেখি যে উদাহরণ হিসেবে আমাদেরকে ফোনে কথা বলেন যে আমি মাস্ক পরেছি বলে আমি সংক্রমিত হইনি, এরকম অসংখ্য মানুষ আছেন, এবং সেই কাতারে আমরা সবাই পড়তে পারি যদি আমরা মাস্ককে গুরুত্ব দিই। এবং মনে রাখতে হবে যে করোনা এখনো প্রচন্ড ভাবে বিদ্যমান, মহামারী বিদ্যমান। এই মহামারীর উপায়, বাইরে হওয়ার উপায় হচ্ছে যে প্রচুর মানুষকে যেমন টিকা দেওয়া, সাথে হচ্ছে আপনি ভাইরাসকে সংক্রমিত হতে না দেওয়া, ট্রান্সমিশন হতে না দেওয়া, রেপ্লিকেশন বংশবৃদ্ধি করার সুযোগ না দেওয়া। সেগুলো হইলো আমি সংক্রমিত না হলে আমার হবে না, সো আমার না হলে আমার পরিবার বাঁচবে, দেশ বাঁচবে। এবং সামনে যে আমরা ঈদের কথা বলি, কোরবানির কথা বলি, কোরবানির হাটে দেখুন আমরা দুদিন ধরে তিন দিন ধরে টেলিভিশনে দেখছি আমরা কেউ স্বাস্থ্যবিধি মানছি না, অথচ এটা নাগরিক হিসেবে আমার দায়িত্ব কিন্তু অন্তত কোরবানির হাটে মাস্ক পরে যাওয়া, তারপরে ঈদে তো বাড়ি যাব, লক্ষ লক্ষ মানুষ বাড়ি যাব, এবং সেখানে যেহেতু আমরা গণপরিবহনে এখনো মাস্ক পরি না সেটা এক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও একটি ভালো উদ্যোগ আমি দেখেছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের, তারা কিন্তু ঈদের জামাতের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিধি বলে দিচ্ছেন, সেটা হয়তো আমরা যদি মানতে পারি সেখান থেকে হয়তো ঈদের জামাত থেকে ছড়াবে। কিন্তু আমরা আরো একটা জিনিস লক্ষ্য এখানে লক্ষ্য করতে হবে, আমরা কিন্তু এখনো শহর কেন্দ্রিক অনেক বেশি পরীক্ষা করছি। তো শহর কেন্দ্রিক আমরা দেখি ঢাকা ডিভিশনে সবচেয়ে বেশি পরীক্ষা হয়, সবচেয়ে বেশি রোগী আইডেন্টিফাইড হয়, দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট হয় চিটাগাংয়ে, চিটাগাংয়ের দ্বিতীয় বৃহত্তম শহরের মধ্যে রোগী বা আইডেন্টিফাইড বা শনাক্ত হচ্ছে। আমরা কিন্তু ঈদের সময়ে বা আমরা যদি নমুনা পরীক্ষা এখনো যদি আমরা করতে না যাই, আমরা ঈদের সময় যখন বাড়ি যাব ঈদের পরপরেই কিন্তু এক ধরনের সংক্রমণ বেড়ে যেতে পারে, এবং এই জন্য হচ্ছে আসলে সবার উচিত স্বাস্থ্যবিধি মানা। আরো একটা জিনিস আমি প্রথম সুযোগে বলে দিতে চাই, এটা হয়তো আমি বারবারই বলবো, আমাদের দ্বিতীয় ডোজ টিকা নেননি এখনো প্রায় 98 লক্ষ মানুষ, তার মধ্যে অনেক মানুষ SMS পাওয়ার পরেও দ্বিতীয় ডোজ টিকা নিতে আসেন না। আমি সবিনয়ে মনে করিয়ে দিতে চাই, এক ডোজ টিকা কখনো কার্যকারিতা হয় না, সম্পূর্ণ দুই ডোজ টিকা নিলেই টিকা কার্যকর হয়, টিকা নিতে হবে, এটার কোনো বিকল্প নাই। আর যাদের 4 মাস হয়ে গেছে, বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছেন, তারা অবশ্যই অবশ্যই বুস্টার ডোজটি নিকটস্থ কেন্দ্র থেকে নিয়ে নেবেন। জি জনাব এসএম আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর আনোয়ারুল ইকবাল, যেটা এসএম আলমগীর বলছিলেন যে বাংলাদেশে আজকেও সংক্রমণের হার 17 ভাগের কাছাকাছি, মৃত্যু সংখ্যাও বাড়ছে প্রতিদিন, কিন্তু আমি বাস্তবতা যদি বলি যে এখন মানুষ খুব বাধ্য না হলে যে বিদেশে যেতে হবে বা কোনো চাকরির ইন্টারভিউ দিতে হবে বা অফিসে করোনার সার্টিফিকেট জমা দিতে হবে, এমন না হলে কেউ করোনার অনেক সিমটম থাকার পরেও টেস্ট করতে যাচ্ছেন না, এখন কেউ আর জ্বর জারি হয়েছে ভালো হয়ে যাবে এরকম একটা অবস্থায় আছেন, সেই অবস্থাতে যদি 17% হয় তাহলে মানে বাস্তব আক্রান্তের হারটা তো আমার ধারণা আমার আশঙ্কা আরও অনেক বেশি হওয়ার কথা, আপনি কি মনে করেন? জি ধন্যবাদ, এবং ATN নিউজের সমস্ত দর্শক বৃন্দদের শুভেচ্ছা জানিয়ে বলছি। দেখেন আলমগীর ভাই এমন কোন পয়েন্ট নেই যে টাচ করেননি, আমি শুনছিলাম ওনার, কারণ আমার বলার কিন্তু কিছু আর নেই। তবু আপনি যে প্রশ্নটা আমাকে করলেন তার আগে আমি একটু বলি, দেখেন আমি যখন কথা বলছি আমি কিন্তু এখন করোনা পজিটিভ, আমি কিন্তু বুস্টার ডোজ দেওয়া একজন মানুষ, কিন্তু তারপরেও কিন্তু আমি করোনায় আক্রান্ত। তার মানেটা কি? তার মানে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আজকে এক্সাক্ট যে তথ্যটা আছে তাতে হচ্ছে 16.9% যদি করি বাংলাদেশে আজকে 16.9, এটা আসলে অনেক অনেক বেশি, মোর দেন 25 হবে আমি যদি ভুল না করে থাকি, যেহেতু এটা আনঅফিসিয়াল আমি বলতে পারছি না, বাট অনেক মানুষ আছে। বাট আমি একটা কথা বলি আপনাকে আমিন ভাই, সেটা হচ্ছে আমি একটা জিনিসে বিশ্বাস করি, নেভার সে ডাই। যেমন দেখেন এই যে আমরা আজকে করোনায় আক্রান্ত, সম্পূর্ণটি কিন্তু আপনার বিদেশি দেশের জন্য, মানে অন্যান্য দেশের কারণেই কিন্তু আমরা ভিকটিম, বিশেষ করে এখনকার যে করোনাটা আবার ছড়িয়েছে। অবশ্যই আলমগীর ভাই যেটা বলেছেন যে আমরা ওই যে আমিও কিন্তু বেসিক্যালি এই যে সাব ভ্যারিয়েন্ট সাব লিনিয়েজ এইসব কথাবার্তা বলে মানুষজন
মানে বিরক্ত হয়ে যায়, মোটা দাগি যে কথাগুলো বলতে চাই। আপনি দেখবেন আমেরিকা বলেন, কানাডা বলেন, ইউরোপের যে কান্ট্রিজ গুলো আছে যারা আমাদের থেকে অনেক সভ্য দাবি করে, এরা কিন্তু মাস্ক পরাটা একদম ছেড়েই দিয়েছে। উদাহরণ দিয়ে বলি, যেমন আপনার ইউরোপে যে কোনো গত 3-4 মাস ধরে আমি তো স্পোর্টস এর টক শো করি, এমন কোন স্টেডিয়াম নাই যেখানে কেউ মাস্ক পরে গেছে, সব ওপেন করে দিয়েছে। এখন তাই যদি হয়, আমরা হাজার চেষ্টা করেও তো এটা আটকাতে পারছি না, কারণ কি, ট্রাভেলাইজেশনটা আমরা বন্ধ করি নাই, আমরা তো হার্ড লাইনেও যেতে পারবো না, আমরা জানি যে ইকোনমির কি অবস্থা, তার মধ্যে চলছে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তার মধ্যে আমাদের দেশে বাড়তি হচ্ছে আপনার বন্যা এবং তারপরে ডেঙ্গি। এখন আপনি আসেন যে আমাদের যেটা আসল কথাগুলো, যে আমাদের কিন্তু পুনরায় শুরু করতে হবে, যেখানে আমি একটু দেখলাম গভর্নমেন্টের এই জায়গাটা একটু ছাড় দিয়ে দিয়েছে। যেমন আপনি যদি শুধু গত কোরবানি ঈদের সাথে এই ঈদের একটু কম্প্যারিজন করেন, আমরা এতবার টকশোতে এসেছি এবং তখনও কিন্তু 20-25% কিন্তু আক্রান্তের হার ছিল, আমি যদি ভুল না করে থাকি। তখন কিন্তু আমরা বারবার বলেছি এবং হাটেও কিন্তু এই যে আমাদের দুই মেয়র সাহেব আপনার স্যানিটাইজেশনের ব্যবস্থা করা, মাস্ক পরা বাধ্যতামূলক সবকিছু কিন্তু ছিল, কিন্তু এইবারের চিত্রপট একদম টোটালি ভিন্ন। আমরা যেটা বলছি যে সহনীয় হয়ে গেছে, ইয়েস সহনীয় হয়েছে, কিন্তু বিপদটা হচ্ছে এই জায়গায়। দেখেন একসময় ডেঙ্গি ছিল, ডেঙ্গির সাথে আমরা সহবাস করা শিখে গেছি, কারণ কি, ডেঙ্গি কিন্তু একজন থেকে আরেকজনের হয় না। আসেন আপনি চিকুনগুনিয়ার কথা, সেটাও ভাইরাল একটা ডিজিজ, সেটার সাথে আমরা সহনীয় হয়ে গেছি, সেটাও কিন্তু এক মানুষ থেকে আরেক মানুষে হয় না। বাট এই যে আলমগীর ভাই একটু আগে যেটা বললেন, করোনায় কি হচ্ছে, দেখেন আমি গতবার যখন আক্রান্ত হলাম আমার হসপিটালাইজেশন লাগলো, কিন্তু এইবার যখন আমি হলাম আমার কিন্তু হসপিটালাইজেশন লাগেনি, সেটা ঠিক আছে, আমি ভ্যাকসিনেটেড না বুস্টার ডোজ দেওয়া তাই, কিন্তু আমার কাছ থেকে তো আরেকজনের হবে, আমার কাছ থেকে আরেকজনের হবে, কার হবে, আমার বয়স্ক বাবা মা দাদা দাদি চাচা এদের হবে। তখন কি হবে, তখন এই যারা একটু কোমরবিড আছে তারা কিন্তু মারা যাবে এবং যাচ্ছেও তাই। তো সুতরাং আপনারা যেইভাবে আমাদেরকে, আমি মিডিয়ার কথা বলছি, ইলেকট্রনিক্স মিডিয়া যেইভাবে আমাদের সাহায্য করেছেন, তা না হলে আমরা যে 25% বা 26% লোককে আমরা মাস্ক পরাতে পেরেছিলাম সেটাও পারতাম না। যেমন বলি অন্যান্য দেশ, যেমন কানাডার মতো দেশ, তাদের প্রধানমন্ত্রীকে মানে আটকে ফেলেছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, কি তারা ভ্যাকসিনও দেবে না মাস্কও পরবে না। আমাদের দেশে কিন্তু সেই পর্যায়ে যায়নি, বাট আমাদেরকে যেটা করতে হবে, দেখেন আমাদের এই যে আপনিও বললেন যে আমাদের যেমন ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিয়ে কোনো কথা হবে না, আমি ওয়ার্ল্ডের, আমাদের দেশ ওয়ার্ল্ডের প্রায় 5th পজিশনে আছে আমি যদি ভুল না করে থাকি ইন টার্মস অফ ভ্যাকসিনেশন, কিন্তু এখন যদি আপনি দেখেন আমাদের যে অন্যান্য সিস্টেম গুলো, যেমন দেখেন হাই ফ্লো নেজাল ক্যানেলা, তারপরে আপনার আমাদের অক্সিজেন সাপ্লাই সেন্ট্রাল অক্সিজেন, তারপরে আপনার বিভিন্ন হাসপাতালে আপনার সিট বাড়ানো, ডাক্তারদের চিকিৎসা, এগুলো সব কিন্তু কিন্তু অনেকভাবে আগিয়েছে এবং আমরা সেই জায়গায় অ্যাডভান্সও হয়েছি এবং অনেক ভালো কন্ট্রোলও করেছি। বাট তারপরেও আমি বলবো আমাদের দেশের মেজরিটি মৃত্যুটা কম হয়েছে কিন্তু ন্যাচারালি, নট ডিউ টু এনি কাইন্ড অফ স্টেপস। সেই আশ্বাসে যদি আমরা থেকে যাই, আমরা কিন্তু দেখেন আজকে 4 জন, গতকালকে এই 3 দিনে আসলে 23 জন মারা গেছে, এই পরিবারের কি কোনো ঈদ হবে? আমরা কিন্তু মানুষের কথা চিন্তা করাটা ভুলে গেছি। আমি তারপরেও কম্পেয়ার করছি অন্যান্য দেশের তুলনায় আমাদের মানুষজন অনেক অনেক বেটার, কিন্তু আমাদের দেখেন ওই জায়গার থেকে, আমি ক্রিকেট দিয়ে একটু উদাহরণ দিয়ে বুঝাই, যখন একটা টেস্ট খেলা শেষ হয় 5 দিনের, কোনো রেজাল্ট হয় না, 0, সেই টেস্ট কিন্তু আবার শুরু করতে হয়। সুতরাং আমাদের যেটা করতে হবে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জনগণকে এই আহ্বানই জানাবো যে কাইন্ডলি আপনারা আবার একটু মাস্ক পরা শুরু করেন, সরকারের কাছে এই আহ্বানটা জানাবো আপনারা আবারও হাফ অফিস করার, মানে আমি বলছি যদি একটা অফিসে 100 জন মানুষ থাকে, আপনি এক এক দিনে 50 জনকে আনান, ডিস্টেন্সটা মেনটেন করান। বাট আমাদের দেশে ডিস্টেন্সটা মেনটেন করাটা ভেরি ডিফিকাল্ট, বাট হাতটা ধোয়ার ব্যবস্থা আবার করতে হবে এবং পুনরায় আবার শুরু করতে হবে। যদি আমরা আমাদের প্যারেন্টস বা অন্যান্য কে ভালোবাসি, আরেকজন মানুষকে যদি ভালোবাসি, তাহলে এই জায়গাটা আমাদের আবার শুরু করতে হবে। তারপরে যে বুস্টার ডোজ, দেখেন আলমগীর ভাই বললেন বুস্টার ডোজ নিতে হবে, কিন্তু সময় তো হইতে হবে। যেমন যেটা আমাদের দেশে 1 কোটি 20 লাখ
যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটা আমি যতদূর আমি যদি ভুল না করে থাকি ওইটার বুস্টার ডোজ দেওয়ার সময়টা কিন্তু আগস্ট মাস। তাই যতদিন পর্যন্ত না আমরা ভ্যাকসিন পাচ্ছি বা ভ্যাকসিন বুস্টার ডোজের সময় না হচ্ছে আমাদের ইয়েটা কি, আমাদের তখন শ্যাডো ভ্যাকসিন, কোনটা মাস্ক, এইটা ছাড়া কোন অল্টারনেট আমি দেখি না। ধন্যবাদ। জি জনাব, জনাব আনোয়ার ইকবাল আপনাকে ধন্যবাদ। ডাক্তার মোস্তাক হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। মোস্তাক ভাই আপনাকে শুরুতে পাইনি, তো যেটা আলমগীর ভাই এবং আনোয়ার ইকবাল ভাইয়ের কাছ থেকে শুনছিলাম সেটা হলো যে মানে আলমগীর ভাই যেটা বলছে, আনোয়ার ইকবাল যেটা বলছিলেন যে গত কোরবানির ঈদ আর এইবার কোরবানির ঈদের মধ্যে মানে সংক্রমণের হারে খুব বেশি পার্থক্য নেই। এখন রাইট নাও বাংলাদেশের সংক্রমণের হার 17% প্রায়, কিন্তু কোথাও মানে কোথাও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, সেটা গরুরহাট বলেন, সেটা বাড়ি ফেরার ট্রেন বলেন, বাড়ি ফেরার বাস বলেন, যে কোনো জায়গায় বলেন, স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। ফলে মানে শঙ্কাটা যেটা সেটা হলো যে এখন যেটা 17% সেটা ঈদ আসতে আসতে মানে বিশেষজ্ঞরা বলছেন যে আগামী 2 সপ্তাহে এটা আরও অনেক বেশি দ্রুতগতিতে মানে বেড়ে যেতে পারে, সেইটা যাতে না বাড়ে মানে সেটার জন্য মানে কী করতে হবে আমরা কিন্তু জানি সবাই, কিন্তু আমরা করছি না, সেইখানে আসলে মানে করণীয় কী এখন? জি ধন্যবাদ। আমি প্রথমে দুঃখিত যে কারিগরি ত্রুটির কারণে প্রথমে বলছি এটা কিন্তু সংক্রমণের হার না, যেটা আপনি বললেন 17-15 বা 16 এটা হচ্ছে শনাক্তের হার, এবং শনাক্তের হার এর চেয়েও যদি কম হয় তাতে কিন্তু সংক্রমণের হার অনেক বেড়ে যেতে পারে। একটা দেশে মোটামুটি ধরা হয় আদর্শ শনাক্তের হার 10-এর নিচে, এত পরিমাণে টেস্ট করা দরকার যেন শনাক্তের হারটা 10-এর নিচে থাকে, 7-8-9, কিন্তু আমাদের এখানে যথেষ্ট পরিমাণে টেস্ট হচ্ছে না বলে আমাদের এই শনাক্তের হার ধাই ধাই করে বেড়ে যাচ্ছে। এটা অন্যতম ইন্ডিকেটর কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু একমাত্র ইন্ডিকেটর না। আর গত বছরে আমরা ডেল্টার মারাত্মক প্রভাবে ছিলাম, সেই ডেল্টার মতো মারাত্মক অবস্থা এখন হয়নি। ঢাকা এবং চট্টগ্রামে কমিউনিটি ট্রান্সমিশন বা গণসংক্রমণ হচ্ছে, ঢাকাতে আমার ধারণা 2-3 দিন ধরে একটু স্থিতিশীল অবস্থায় আছে, ওঠানামা করছে, প্রতিদিন গড়ে 2000 রোগী শনাক্ত হচ্ছে, কিছু কম কিছু বেশি, এভাবে শনাক্তের হারটাও কিন্তু ওঠানামা করছে, 15-16 আর কখনো 13 ইত্যাদি। বিপদটা হলো যে এটা এই ওমিক্রনের যে সাব ভ্যারিয়েন্ট BA.5 বলি, বা আজকে আবার শুনলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলছেন যে ভারতে এই ওমিক্রনে একটা নতুন সাব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে BA.2.75। যাই হোক, সেটা আশা করি ডেল্টার মতো মারাত্মক হবে না, সেটা ভ্যারিয়েন্ট তো হচ্ছে বিভিন্ন জায়গাতে, পারছেন তারা জানাচ্ছেন সারা পৃথিবীকে। তো এটা এই যে এখন একটু থমকে আছে ঢাকা শহরে, যদি ঢাকার বাইরে কোরবানির ঈদের চলাচল, যারা গরু খামারি তারা গ্রাম থেকে শহরে আসছেন, শহর থেকে গ্রামে যাবে ঈদ করতে, ঈদের সময় ঈদের আগে পরে, এতে ঢাকার বাইরের সংক্রমণটা বেড়ে যেতে পারে। তো ঢাকার বাইরের সংক্রমণ বেড়ে গেলে টেস্ট কিন্তু আরো কম হয়, এবং সেখানে যেহেতু শহরের মতো ঘন বসতিপূর্ণ এলাকা না, সেখানে সংক্রমণটাও কোন এক জায়গায় মানে গণসংক্রমণ ঘনীভূত নাও হতে পারে, সেক্ষেত্রে চিত্রটা হয়তো থমকে দাঁড়ানো থাকবে। আর যদি আরো নতুন কোন ভেরিয়েন্ট, উপভেরিয়েন্ট তৈরি হয় ডেল্টার মতো, যেটা গত ঈদের পরপরই একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়লো সারা বাংলাদেশে, পশ্চিম বাংলার গ্রাম থেকে বাংলাদেশের গ্রামে, এবং সেই গ্রাম থেকে ঈদের চলাচলের কারণে তো আমি মনে করি এখনো ওমিক্রনের সংক্রমণ, সেই সংক্রমণটা বেড়েছে, কিন্তু ডেল্টা সময় যে ঢেউটা, যেটাকে আমি তৃতীয় ঢেউ বলি, তার সমান এখনো হয়নি। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, সবাইকে সহযোগিতার মাধ্যমে সবাইকে একসাথে কাজ করে, তাহলে হয়তো এটা আর বাড়বে না। কিন্তু না হলে আপনারা ঠিকই বলেছেন, ডক্টর আলমগীর বা আমাদের ডক্টর আলমিকবা বলেছেন, ঈদের সময় সেটি বেড়ে যাবে, কত বাড়বে সেটি এখনো বলা যাচ্ছে না। তবে এই কথা থেকে কেউ যেন যে আমাদের এই এই সংক্রমণে কোনো পারি বা না পারি, এখানে কিন্তু মৃত্যুর হার সমান থাকলেও মৃত্যুর সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যাবে। দেখুন, 12 জনের মৃত্যু সংবাদ যেদিন আমরা পেলাম, সেখানে কিন্তু 5 জন মৃত্যু হয়েছে ঢাকার বাইরে, ঢাকার বাইরে সংক্রমণটা এমন পর্যায়ে ছড়িয়েছে যে সেখানেও মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে এই কোভিড থেকে। তাহলে এই বিষয়টা আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, ঈদকে কেন্দ্র করে বা ঈদের আগে পরে। আমরা আমাদের
যে স্বাস্থ্যবিধি অনুসরণ, বিশেষ করে বদ্ধ ঘরে একসঙ্গে অনেক মানুষ, আমরা নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান করছি বদ্ধ জায়গায়, সেখানে কিন্তু আপনি মাস্ক পরা যদি না থাকে, আর একজন সংক্রমক সংক্রমিত কোন ব্যক্তি যদি হাঁচি কাশি দেন বা উচ্চস্বরে স্লোগান দেন কিংবা জিকির করেন বা গান গান বা খাওয়া দাওয়া করি আমরা একসাথে, তাহলে কিন্তু 1 মিটারের অনেক দূরে মানুষকে সেই বদ্ধ ঘরে এই তার দ্বারা সংক্রমিত হতে পারে। আমাদের ক্ষুদ্র জলকণার মাধ্যমে সংক্রমণটা ছড়ায়, সেটা বদ্ধ ঘরে আরো বেশি দূর যেতে পারে। কাজে এইটা ব্যবস্থাপনা করার জন্য কর্তৃপক্ষ আছে, শুধুমাত্র ব্যক্তিগত সতর্ক দিয়ে হবে, সতর্কতা দিয়ে হবে না। আমি একা পারবো না, আমাকে হয়তো অডিটোরিয়ামে যেতে হচ্ছে, আমাকে বিয়ের অনুষ্ঠানে যেতে হচ্ছে বা আমাকে ধর্মীয় অনুষ্ঠানে যেতে হচ্ছে। সেখানকার কর্তৃপক্ষ যদি সবাইকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন, তাদেরকে সহযোগিতা করেন এবং পারস্পরিক দূরত্ব থাকে এবং সেখানে ভেন্টিলেশন থাকে, সেই ভেন্টিলেশনের ব্যবস্থা করা, যেখানে ইনবিল্টটা আসে সেখানে খুবই মুশকিল যে অডিটোরিয়ামটা একেবারে বন্ধ, কিন্তু যেগুলো যেখানে ভেন্টিলেশন করতে পারা যায় সেটা করা উচিত। তাহলে অন্তত বন্ধে ভালো হিসাবে আমরা সেখানে এয়ার ফিল্টারের ব্যবস্থা করতে পারি, বিষয় আলোকে খুব ভালো বলতে পারবে, আমি বিষয় বিশেষজ্ঞ না, যে এয়ার ফিল্টারে কিছুটা হলেও যায়, তবে কোন ধরনের এয়ার ফিল্টার, এগুলো আমাদের দেশে এখনো খুব একটা ব্যাপক আকারে চালু হয়নি, কোনো কোনো জায়গায় পরীক্ষামূলকভাবে আইসিইউতে কিংবা হাসপাতালের কোনো কোনো অপারেশন থিয়েটারে সেটা হয়তো আছে, বা হেপা ফিল্টারের প্রচলন আছে। এত দামি জিনিস আমি বলবো যে কমিউনিটি সেন্টারে এটা ব্যবহার করেন, কাজে আপনার খরচ পুষে যাবে, কারণ এখন অনেক লোক সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান করছেন কমিউনিটি সেন্টারে বিভিন্ন জায়গাতে। আর হচ্ছে ঠিক আছে, মানে পরিপূর্ণভাবে ঠেকাতে পারছে না, কিন্তু নিশ্চিত যত টিকা বেরিয়েছে সবগুলো গুরুতর অসুস্থতা অবস্থা থেকে মানুষকে সুরক্ষিত রাখছে। টিকার কার্যকারিতা সংক্রমণের ক্ষেত্রে হয়তো বেশি দিন থাকছে না, আবার বুস্টার দিতে হচ্ছে, বুস্টারের পরে 4 মাস পরে হয়তো আবার দিতে হবে, সেটা আমাদের সব দেশেই লাগছে। এবং সেজন্য যারা এখনো পর্যন্ত পূর্ণ ডোজের টিকা নেননি বা একেবারেই টিকা নেননি, তাদেরকে টিকা নেওয়ার জন্য আমাদের সহযোগিতা করতে হবে, আমাদের খুঁজতে হবে, প্রয়োজনে বাড়িতে গিয়ে তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। নাহলে দেখা যাবে, আমি চীনের সাংহাই উদাহরণ প্রায় দিই, সাংহাইতে কিন্তু সংখ্যাগতভাবে 70% মানুষ টিকা দিয়ে ফেলেছে, এবং এতে অনেক এখানকার যারা সিনিয়র সিটিজেন সাংহাইয়ের তারা টিকা দেননি। কিন্তু দেখুন সংখ্যা বিচারে কি হল, যারা সিনিয়র সিটিজেন তারা হয়তো শতকরা 50% টিকা দিয়েছে, আর যারা তরুণ যুবক তারা শতকরা 100% টিকা দিয়েছে, দুটো গড়ে গড়ে যোগ করে 70 হচ্ছে। প্রয়োজন হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ মানুষ তারা শতকরা 100% টিকা দিতে হবে, যারা ফ্রন্টলাইনার স্বাস্থ্যকর্মী মিডিয়া কর্মী পুলিশ, যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন, ব্যাংকের কাউন্টারের কাজ করেন, শতকরা 100% তাদের টিকা দিতে হবে। এবং যারা ঝুঁকিপূর্ণ মানুষ, যাদের বয়সটা বেশি, আগেই বলেছি, তাদের 70% টিকা দিতে হবে। যখন সংক্রমণটা ছড়িয়ে পড়ছে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হচ্ছে এরাই, যাদের কথা বললাম। টিকা দেওয়ার বিষয়ে কিন্তু আমাদেরকে আরো খোঁজ খবর নিতে হবে, যা ঝুঁকিপূর্ণ মানুষ কেউ বাদ আছে কিনা। আর এখন তো শিশুদের মধ্যে টিকা দেওয়া শুরু হচ্ছে জুলাই মাসের শেষে, আমরা শিশুদেরকেও টিকা পূর্ণ ডোজে দেব, এবং বুস্টার ডোজের টিকা আমরা সবাইকে দেবার জন্য বলেছি, যারা অনেক অনেক কম লোক নিয়েছেন বুস্টার ডোজ তাদের সবাইকে এই বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করা, সহযোগিতা করা, এগুলো আমাদের করতে হবে। জি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। আমরা কথা বলছিলাম আবার করোনা সংক্রমণ যে বাড়ছে এবং সামনে আমাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা, সেই সময়টা আমরা নিজেদেরকে কতটা নিরাপদ রাখতে পারবো সে বিষয় নিয়ে আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আলোচনায়। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার যেই প্রবণতা চলছে এবং সেটা সামনের 2 সপ্তাহ, একটু আমাদের রিপোর্টে আসছে যে আগামী 2 সপ্তাহ একটু বেশি সংখ্যা, কারণ ঈদের জন্য অনেক বেশি সামাজিক যোগাযোগের ব্যত্যয় ঘটবে, মানুষ অনেক বাড়ি ফেরার ক্ষেত্রে, ঈদ করার ক্ষেত্রে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সামাজিক জনসমাগম ঘটবে এবং তা থেকে করোনার সংক্রমণ সারা দেশে ছড়িয়ে যেতে পারে তেমন আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, সম্ভব কীভাবে, সেটা আমরা প্রায় সবাই জানি কিন্তু সবাই মানি না বা মানতে চাই না, সেটা নিয়ে কথা হচ্ছিল জনাব এএসএম আলমগীর। যেটা আপনারা মানে আপনাদের তিনজনের কথাতে যেটা আসলো, টিকার কথাটা ঘুরে ফিরে এসেছে, কিন্তু ডক্টর আনোয়ারুল ইকবাল যেমনটি বলছিলেন যে বুস্টার ডোজ দেওয়ার পরেও উনি করোনায় আক্রান্ত হয়েছেন, এখন এই ঘটনা কিন্তু আর অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে, ফলে টিকার ক্ষেত্রে কি এক ধরনের, এমনিতে আমি শুরুতে যেটা বলেছিলাম যে বাংলাদেশ টিকা দেওয়ার ক্ষেত্রে সাফল্যের বিবেচনায় উপরের দিকেই থাকবে, কিন্তু
যখন নাকি এক দুই তিন ডোজ দেওয়ার পরেও করোনা আক্রান্ত হবে, তখন কি টিকার উপরে মানুষের বিশ্বাস আস্থা একটু কমে যেতে পারে কিনা, সেই জায়গাটাতে আপনি একটু যদি বলেন যে মানে বুস্টার ডোজ দেওয়া থাকলে বিপদের ঝুঁকি কম, এরকম মানে মানে কিভাবে মানুষকে আমি ইন্সপায়ার করব টিকা দেওয়ার জন্য? ধন্যবাদ। দেখুন, আমরা সবাই টিকার কথা বলছি, কিন্তু টিকা প্রথম থেকেই আমরা বলছি একমাত্র টুলস নয়, এই টিকাগুলো একদমই নতুন আবিষ্কার এবং এক একটি টিকা এক এক রকম ভাবে কার্যকর। এবং মহামারীর সময় নিয়ম হচ্ছে আপনি প্রথম যে টিকাটি পাবেন সেই টিকাটি গ্রহণ করবেন, অর্থাৎ ও একটা প্রতিরোধ আপনি ব্যবস্থা করবেন সেটা। এখন সম্পূর্ণ দুই ডোজ টিকা নেওয়ার পরেও মানুষ আক্রান্ত হতে পারে, এবং টিকা কিন্তু সংক্রমণ প্রতিরোধ খুব কমই করে। টিকা সংক্রমণ প্রতিরোধ করে না, টিকা সংক্রমিত হলে জটিলতাটা প্রতিরোধ করে, মৃত্যু অলমোস্ট শূন্যতে নামিয়ে নিয়ে আসে, অর্থাৎ মৃত্যুর ঝুঁকিও একদম শতকরা প্রায় 100 ভাগ কমিয়ে দেয়। এটা হচ্ছে টিকার উপকারিতা। কিন্তু আজকাল সারা পৃথিবীতে এবং বাংলাদেশে আমরা অনেকেই বলছি যে টিকা দিয়েছি, এক বছর দু বছর হয়ে গেছে। ভাই, পৃথিবীতে যখন টিকা দেওয়া শুরু হয়েছে আমরাও টিকা দিয়েছি, আমাদের আগেও অনেকে টিকা দিয়েছে, এবং আমাদের আগে যারা দিয়েছে তারা বুস্টার ডোজ পর্যন্ত সব দেশ এখনো দিতে পারে না। বুস্টার ডোজ কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে দুই ডোজ টিকা 70 ভাগ মানুষকে তারা টার্গেটে পৌঁছাতে পারেনি, এবং তারা কেউ কেউ এখন তৃতীয় ডোজ চতুর্থ ডোজের কথা বলছেন। আপনি বাংলাদেশে আমরা যে তিন ডোজ টিকা যাদের দিয়েছি তাদের ইমিউনিটি কমে গেছে, এই কথাটাই সম্পূর্ণই ভাবেই হাইপোথেটিক্যাল কথাবার্তা, এটা প্রমাণিত সত্য নয় আমাদের কাছে। কারণ আমাদের তো আমরা গবেষণা চলে এবং আমরা যে টিকাগুলো ব্যবহার করছি আমরা প্রত্যেকটি টিকাকে ফলো আপ করছি। কোনো কোনো টিকার কার্যকারিতা 100 ভাগ মানে হচ্ছে 100 জনেই উপকারিতা লাভ করবে, কোনো কোনো টিকার কার্যকারিতার 91 ভাগ মানে হচ্ছে যে 9 ভাগ মানুষের টিকাটি কার্যকর নয়। কিন্তু টিকা 100 ভাগ কার্যকর মানে হচ্ছে যে টিকা 100 ভাগ ভাইরাস প্রতিরোধ করবে, এই কথাটি কিন্তু টিকা যারা আবিষ্কার করেছেন তারাও বলেন না। তারাও সবাই বলে টিকা হচ্ছে অন্যতম টুলস, সাথে স্বাস্থ্যবিধি মানতে হবে। টিকা কেন নিতে হবে? টিকা যদি আপনি যদি বয়স বেশি হয়, আপনি যদি কোনো কোমরবিডিটি থাকে, আপনি যদি করোনা আক্রান্ত হন, তাহলে সিভিয়ারিটি, হসপিটালাইজেশন, আইসিইউতে ভর্তি, ভেন্টিলেটরে যাওয়া, জীবন মরণ নিয়ে যুদ্ধ করা এবং মৃত্যু মুখে পতিত হওয়া, এই একটি কার্যক্রম আর আপনি টিকা নেওয়া দ্বারা থাকতে হবে না। এখানে প্রকৃষ্ট উদাহরণ আমাদের এই যে ডক্টর আনোয়ার আলী ইকবাল, উনি কিন্তু টিকার বুস্টার ডোজ টিকা নিয়েছেন, আক্রান্ত হয়েছেন, উনি কিন্তু বাসা বসেই কিন্তু সুস্থ হয়েছেন। তো এই টিকার হচ্ছে এই কার্যকারিতাটা আমরা সবাই যদি সমানভাবে ভোগ করতে চাই, তাহলে কিন্তু এখনো যারা দ্বিতীয় ডোজ টিকা নেননি তাদের দ্বিতীয় ডোজ টিকার কার্যকারিতা, কার্যকর টিকা প্রয়োগ হবে তখনই যখনই আপনি দুই ডোজ টিকা নেবেন। আমরা 70 ভাগ মানুষকে দুই ডোজ টিকা দিয়েছি, আমরা এটাকে 76 ভাগ মানুষকে পৌঁছাতে চাই, এবং আমরা গত কয়েকদিন যাবৎ যেভাবে চেষ্টা করছি ইদানিংকালে তুলনামূলকভাবে বেড়েছে, কিন্তু সেটা বাড়ছে না। এবং অনেকেই এরা কিন্তু যখন সংক্রমণ সংখ্যা একের নিচে চলে গেছে, মৃত্যু শূন্য হয়ে গেছে, তখন দ্বিতীয় ডোজের SMS পেয়েছেন, এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নিতে আসেননি। আমি বলবো দয়া করে যে ঈদের আগে এখনো 3-4 দিন সময় আছে, টিকা কেন্দ্রগুলো খোলা আছে, আপনি যদি এখন টিকা নেন অন্তত এই টিকার কার্যকর হতে তো 7-10 দিন লাগবে। আমরা যখন বেড়ে যাবে চিন্তা করছি ঈদের যাওয়ার সময় এবং আসার সময়, এখানে 2 সপ্তাহ সময় পা সময় এই সময়টা আমরা বেড়ে যাবে চিন্তা করছি, তখন যদি আপনি আক্রান্ত হন আপনার জটিলতা কমবে। আর যাদের 4 মাস হয়ে গেছে, আমরা সবাইকে এখনই বুস্টার দিতে পারি না ইচ্ছা করলে, আমরা আজকে বোধ হয় এটা 2,99,00,000 হয়েছে, অর্থাৎ 3 কোটির মতো মানুষকে বুস্টার ডোজ টিকা দিয়েছি। আমাদের একটা বিশাল সংখ্যক টিকা আগস্টে 4 মাস হবে, যেটা আমরা একদিনে 1 কোটি টিকার একটা ক্যাম্পেইন করেছি, কিন্তু এখনো কিন্তু প্রতিদিনই আমরা 1-1.5 লাখ করে বুস্টার ডোজ টিকা দিচ্ছি। এটার সংখ্যা আরো বাড়ানো যায়, কারণ অনেকেরই 4 মাস হয়ে গেছে। এবং এই বুস্টার ডোজ হচ্ছে যে যারা বিশেষ করে বয়স বেশি যাদের, আমরা কিন্তু বয়স্ক মানুষের অর্থাৎ 60+ মানুষের 80 ভাগের বেশি মানুষকে টিকা দিয়েছি। সো অল্প সংখ্যক মানুষ বাকি আছে যারা এখনো টিকা নেননি এবং বুস্টার নেননি, তারা যদি বুস্টার নেন তারা কিন্তু এই সরাসরি উপকারটি পাবেন, এবং সেটাই আমাদের আসলে সবাই মিলে চেষ্টা করতে হবে। এছাড়া আমাদের অল্টারনেটিভ কোনো বিকল্প এখন আপাতত আমাদের নাই। আর যদি ধরেন যেটা অন্যান্য পক্ষকে, আমরা কিন্তু এখানে আমরা যে প্রায় 13 কোটি মানুষকে টিকা দিয়েছি, সেটা যদি আপনি চিন্তা করেন এখানে আমার 1,71,00,000 বাচ্চারা আছে, অর্থাৎ 12-17 বছর বয়স পর্যন্ত বাচ্চারা আছে।
আমরা কিন্তু এই 1 কোটি এই 70-75 লাখ বাচ্চাকে কিন্তু এখন আপাতত বুস্টারের আওতায় আনছি না, আমরা তাদেরকে 2 ডোজ টিকা দিয়েছি। সো আমাদের আসলে টোটাল যে টিকা আমরা সেকেন্ড ডোজ দিয়েছি তার থেকে প্রায় 1.5 কোটি থেকে 2 কোটি মানুষকে বুস্টার ডোজের প্রয়োজন হবে না। সো আরো দ্যাট মিন্স হলো আরো 6 কোটি মানুষকে আমাদের বুস্টার ডোজের আওতায় আনতে হবে, তাহলে আমরা এক ধরনের নিরাপত্তা পাবো। পৃথিবীর 2-4টি দেশেই চতুর্থ ডোজ ব্যবহার করেছে, সেটা আসলে এখনো সাইন্টিফিক্যালি প্রমাণিত হয় না। শুধু ভ্যাকসিন কোম্পানি গুলার ওয়েবিনারে যখন আমরা জয়েন করি তখন আমরা দেখি এই চতুর্থ পঞ্চম ডোজের কথা অনেক বেশি ভাবে বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকসিনের কথা বলা হয় সেখানেও যদি আমরা হিসাব করি, আমরা যদি আসলে আমাদের মেজরিটি মানুষকে প্রথম এবং দ্বিতীয় ডোজ এবং তারপরে তৃতীয় ডোজের আওতায় নিয়ে না আসতে পারি, তার আগে আসলে অনেকেই চতুর্থ ডোজের কথা বলছেন সেটা না। অনেকেই বলছেন যে টিকা নিয়েছি, বুস্টার ডোজ নিয়েছি, 6 মাস হয়ে গেছে, আমার ইমিউনিটি কমে গেছে, এই কথাটি প্রমাণিত সত্য নয়। জি আলমগীর ভাই, একটা জিনিস আপনার কাছে যাও, আপনি আমি তাহলে দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস পরিষ্কার করে বলতে পারি, আপনার যদি বুস্টার ডোজ নেওয়া থাকে তাহলে আপনি আক্রান্ত হতে পারেন কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি তখন প্রায় শূন্যের কোটায় থাকবে। এটা কি পরিষ্কার করে বলা মানুষকে আমি এই বার্তাটা দিতে পারি যে আপনি আক্রান্ত হতে পারবেন কিন্তু হয়তো মানে মৃত্যুর ঝুঁকিটা অনেক কমে যাবে? এইটা অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা একটা ভরসার কথা। আপনারা দর্শক যারা শুনছেন, যেটা আলমগীর ভাই বারবার বললেন যে আপনারা অনেকে দ্বিতীয় বা তৃতীয় ডোজের মেসেজ পাওয়ার পরেও, SMS পাওয়ার পরেও আপনার টিকা দিতে যাননি, আপনারা হয়তো ভেবেছেন যে করোনা চলে গেছে কিন্তু মানে পরিষ্কার কথা করোনা যায়নি। করোনার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ, এখন যে ঢেউ শুরু হয়েছে সেটাকে কেউ কেউ চতুর্থ ঢেউ বলছেন, তার মানে করোনা যায়নি। ফলে আপনাদের বাংলাদেশের সরকার ব্যবস্থা করেছে, আপনাদের সুযোগ আছে টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিয়ে, করোনা হয়তো হবে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি অনেক কমে যাবে, সেইটুকু নিরাপদ আপনি থাকতে পারেন যদি আপনি টিকা নেওয়া থাকে। ধন্যবাদ ডক্টর ASM আলমগীর। ডক্টর আনোয়ারুল ইকবাল, আপনি আপনার শুরুর বক্তব্যে ডেঙ্গি নিয়ে অনেক কিছু কথা যুক্ত করেছিলেন, আমি যদি সেটাও যাই মানে আসলে মরার উপর খাড়ার ঘা বলে না, আপনার একসাথে যখন নাকি যখন করোনা আসার আগে তখন ডেঙ্গি চিকনগুনিয়াতে আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি, তারপরে মানে করোনা আসার পরে আসলে ডেঙ্গি চিকনগুনিয়া মানে ছিল হয়তো কিন্তু আলোচনার বাইরে ছিল, এখন কিন্তু আবার করোনা যেমন বাড়ছে ডেঙ্গির প্রভাবও বাড়ছে এবং এখন যে বর্ষাকাল যেমনটা হয় তাতে কিন্তু ডেঙ্গির ঝুঁকিটাও বাড়ছে। সেই জায়গাতে একটু আপনি যদি বলেন যে ডেঙ্গির পরিস্থিতি কী, সেখানে আমাদের কী করতে হবে, মানে আমাদের সব মিলে নিরাপদ থাকতে হবে, এবং তার চেয়ে বড় কথা হলো যে সামনে যে কোরবানির ঈদ সেখানে পশু কোরবানি হবে, পশু কোরবানি হওয়ার পরে সেই পশুর বর্জ্য কোথায় থাকবে, মানে কীভাবে ম্যানেজ করা হবে শহরে গ্রামে বাইরে সব জায়গায়, সেখানে ডেঙ্গির ঝুঁকিটা যদি একটু মিলিয়ে ডেঙ্গির বিষয়টা একটু বলেন। জি ধন্যবাদ। আপনার এই ডেঙ্গির ইস্যুটা আসার আগে আমি আলমগীর ভাইয়ের সাথে একটা পয়েন্ট শুধু অ্যাড করে দেই, উনি আসলে কথা বললে কিছু বলার থাকে না, আমি আগেও বলেছি, তারপর আমি জিনিসটা বলি। আমি কিন্তু 2 বার আক্রান্ত, একবার দ্বিতীয় ডোজ দেওয়ার পরে, তখন আমি হসপিটালে 10 দিন ছিলাম এবং অবস্থা কিন্তু খারাপ ছিল। এইবার কিন্তু আমি অতি কনসিয়াস দেখে কিন্তু টেস্টটা করিয়েছি, নাহলে অন্য কেউ টেস্ট করতোই না এবং তাহলে ধরাও পড়তো না। তার মানে দেখেন ভ্যাকসিনটা দেওয়াতে, ইভেন বুস্টার ডোজ দেওয়াতে এমন অবস্থাটা আমার হয়েছে যে আমার কিন্তু হসপিটাল তো দূরে থাক কিছুই করা লাগেনি এবং আমি তেমন কোনো শুধুমাত্র হাঁচি কাশির ওষুধ ছাড়া কিছুই খাইনি। 1, 2 ভ্যারিয়েন্ট টু ভ্যারিয়েন্ট কিন্তু ডিফার করে। যেমন দেখেন আগে যখন একটা তো ভ্যাকসিন গেল, একটা পয়েন্ট, 2 পয়েন্ট, ডেল্টা যেই পরিমাণ স্ট্রং ছিল, ডেল্টা যেই পরিমাণ আপনার লোয়ার রেসপিরেটরি ট্র্যাকটাকে এফেক্ট করতো, যেইভাবে সে ভিতরে ঢুকতো, ওমিক্রন কিন্তু আমরা আগে বলেছি এটা ছিল মোর ট্রান্সমিসিবল, উইচ ইজ ট্রু, বাট নট দ্যাট মাচ অফ ভালনারেবল। বাট আলমগীর আবার মুস্তাক ভাই যে কথাটা বলেছেন, এই যে আমরা বারবার বলি যে এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে হয়ে মিউটেশন হতে হতে কিন্তু এটা স্ট্রংগারও হয় আবার কিন্তু উইকারও হয়, কিন্তু কোনটা যে কখন হবে এইটা বলাটা খুব মুশকিল, যেই কারণে আমাদের মাস্কটা ইজ ম্যান্ডেটরি, আপনি ভ্যাকসিন দেন আর না দেন। যেমন গত একটা টক শোতে আমার একজন ভদ্রলোকের সাথে কথা, একটু ওনার সাথে আমি দ্বিমত পোষণ করেছি, যেমন বাচ্চাদের ভ্যাকসিন এখন আমরা দিব, উইচ ইজ ভেরি গুড, আপনি দেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু এই বাচ্চাদের দেওয়ার আগে আপনার অ্যাডাল্ট ডোজ গুলো দেওয়া উচিত আরো বেশি করে, কারণ কি এই বাচ্চারা যখন ভ্যাকসিন দেবে তারা কিন্তু আক্রান্ত হবে। আপনি ভ্যাকসিন দিলে আক্রান্ত হবেন না এই কথাটা কোনো লোক আমাদের এই তিনজনের কেউই কখনোই বলিনি, কিন্তু ওই বাচ্চাদের থেকে কিন্তু দাদা নানিদের হবে যারা আপনার ভ্যাকসিন দেয়নি। সুতরাং দ্যাট ইজ মাচ মাচ মোর ইম্পর্টেন্ট রাদার দেন
স্টার্টিং দিস এক এইবার আসে না, তার মানে হলো যে আমি যদি আপনার জায়গাটা একটু পরিষ্কার করে দিই যে যত বেশি বয়স্ক মানুষ যাদের কোমরবিডিটি আছে তাদের টিকাটা আগে দিতে হবে প্রায়োরিটি বেসিসে, তারপরে আস্তে আস্তে আমি বয়স নিচের দিকে নামবো। এবং আমি বলি আবার এটাও ক্লিয়ার করে দিই, বাচ্চাদের যে ভ্যাকসিনটা ফাইজার তৈরি করেছে এটার ডোজ এবং ভায়াল কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আমি কিন্তু বলছি না যে বাচ্চাদের দিবেন না, দেন, কিন্তু মুস্তাক ভাই যেটা বলেছে, আলমগীর ভাই যেটা বলেছে, এই যে SMS পাওয়ার পরেও যারা ভ্যাকসিন দিচ্ছেন না, যারা ভাবছেন যে তারা ক্লিয়ার হয়ে গেছেন, বুস্টার ডোজ দিলে আমার হবে না, উইচ ইজ ভেরি রং, এর জন্যই বললাম যে দেখেন তাহলে এই মানুষগুলো মারা যাচ্ছে কারা। এবং আমার কাছে বেশ অবাক লাগলো যে আজকে আমি শিক্ষামন্ত্রীর কথা শুনছিলাম, যেমন ওনারা এখন স্কুল আর বন্ধ করবেন না, আচ্ছা ঠিক আছে খুব ভালো, তাহলে কি হবে এই বাচ্চারা যখন আক্রান্ত হবে এই আক্রান্ত থেকে কিন্তু আবার আমরা আবার কিছু বয়স্ক লোকদের হারাবো, এখন স্ট্র্যাটেজিটা ওনারাই ঠিক করুক। এবার আপনি ডেঙ্গিতে আসেন, দেখেন এই দুটো ডিজিজই করোনা প্লাস ডেঙ্গি আমরাই কিন্তু কন্ট্রোল করতে পারি। এখন স্পেসিফিক ডেঙ্গিতে আসি, ডেঙ্গিটা দেখেন আমাদের সাথে জীবনের সাথে মানে একেবারে সহনীয় হয়েছে, কিন্তু দেখেন গত সপ্তাহে একই দিনে 600% ভর্তি হয়েছে, উইচ ওয়াজ হাইয়েস্ট, কি জিনিস আপনার 2019 পরে একদিনে হাইয়েস্ট ভর্তি কিন্তু ওই দিন। আচ্ছা এখন আমরা কিন্তু জানি এই মশাটা যেটা আপনার এডিস মশা, সেটা কিন্তু সবসময় পরিষ্কার পানি, যেই কারণে আমরা বেঁচে গেছি যে গ্রামে গঞ্জে এটা ছড়ায় না। আপনার এই যে বন্যার মধ্যে এটা যদি ওইভাবে এফেক্ট হতো তাহলে কিন্তু আমাদের চরম দুর্ভোগ হতো। এখন দেখেন বাবা মারা কিন্তু স্টেট জানে যে আপনি একটা বাচ্চা যে যার বাসায় আছে তাকে দিনের বেলায় যদি ঘুম পাড়ায় তাকে অবশ্যই অবশ্যই মশারির নিচে রাখতে হবে। বয়স্ক মানুষ যারা আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই মশারির নিচে দিনের বেলায় থাকবেন, কারণ এই মশাটা কিন্তু দিনে কামড়ায়। আমরা বলি যে ফুল হাতা শার্ট পরি, জিন্সের প্যান্ট পরি, কিন্তু মশা কিন্তু ফাঁক ফোকর দিয়ে কামড় দিয়ে দেয়। এই কারণেই কিন্তু দেখেন এটা আমরা কন্ট্রোল করতে পারি, এবং আমরা যারা এই যে ফুল ফল গাছ বিভিন্ন ভাবে ভালোবাসি লাগাচ্ছি তারা যদি আপনার এই যে আপনার পানিগুলো ক্লিয়ার না রাখে এবং তারা যদি আপনার এটা পরিষ্কার না রাখে, ইভেন যেসব বাসা তৈরি হচ্ছে যেসব ট্যাঙ্কির মধ্যে এই মশাগুলো গিয়ে ডিম পারে, আমরা যদি একটু সচেতন না হই তাহলে এটা তো বাড়তেই থাকবে। এবং অবশ্যই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অবশ্যই দায়িত্ব আছে, কিন্তু তাদের যে বক্তব্য তাদের যে কথা এই প্রতি বছর একই কথা বলেন, কোনো সময় মশার ওষুধটা কার্যকর না, কোনো কোনো সময় বলেন যে আমরা যে অর্ডার দিয়েছি ওটা এসে পৌঁছার নেই, তারপরে আমাদের নিজেদের বাঁচার জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। এবং দেখেন ডেঙ্গিতে কিন্তু 4টা স্ট্রেন, যেটা ভয়ঙ্কর কথা সেটা হচ্ছে এতদিন কিন্তু 3টা স্ট্রেন আমাদের দেশে ছিল, এবং এক স্ট্রেন দিয়ে যদি আপনার হয় দ্বিতীয়বার কিন্তু আপনার সেই স্ট্রেন দিয়ে হবে না। করোনার ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না, করোনা আপনার একবার হলে দুবারও হচ্ছে, কারো কারো তিনবারও হচ্ছে, এমনও পেশেন্ট আমি জানি যাদের চারবারও হয়েছে। কিন্তু আপনার ডেঙ্গি এবং চিকুনগুনিয়া, চিকুনগুনিয়া যদি আপনার একবার হয় লাইফ লং কিন্তু আপনার আর হবে না, এখানে আরো দুইজন ডাক্তার আছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারবেন। প্লাস যেই স্ট্রেনটা দিয়ে আপনার ডেঙ্গি হবে সেটা দিয়ে কিন্তু আপনার আর হবে না, কিন্তু এই যে ফোর্থ যে স্ট্রেনটা এখন পাওয়া যাচ্ছে এটা একটু আপনার আমাদের এই ভয়ের কারণ। কারণ এই জিনিসগুলো আপনার আমরা কন্ট্রোল করতে পারি, যেটা সেটা কেন কন্ট্রোল করতে পারছি না, এটা তো মানুষের দোষে হচ্ছে, ডেঙ্গিটা বিশেষ করে। এবং আপনি দেখেন যে যাই আমরা বলি, যত কথাই বলি, হ্যাঁ আপনি এই যে আমরা যদি মাস্কটা পরি আমরা কিন্তু 80-90% সিকিউরড হয়ে যাব, আরেকজনকেও আমরা ছড়াবো না, নিজেরাও ছড়াবো না। আর আরেকটা তথ্য আমি একটু দিয়ে দিতে চাচ্ছি আপনাকে, যেইসব দেশকে আমরা উদাহরণ হিসাবে আগে টকশোতে আপনার টকশোতে আমি বলেছি, বিশেষ করে থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া, চায়না, এরা যেভাবে আপনার কন্ট্রোল করেছিল সেই দেশগুলোতেই কিন্তু আবার সবচেয়ে বেশি হয়েছে। কেন জানেন? তারা সিনোভ্যাক্স ভ্যাকসিন ইউজ করেছে, আমি স্টাডিটা করেছি পড়েছি। কারণ কি, যারা সিনোভ্যাক্স প্রথমে দিয়েছে সেই সব দেশগুলোতে দেখেন, গত মাসে আমি আমার চিকিৎসার কারণে ব্যাংকক গেছিলাম, পার ডে 20-30 মানুষ মৃত্যুবরণ করেছে অফিসিয়ালি, এবং পার ডে 25,000 লোক হোল থাইল্যান্ড আপনার আক্রান্ত ছিল। তারপরেও দেখেন ওরা এখন মাস্ক পরাটা বন্ধ করে দিয়েছে, কেন? ইকোনমিক্যালি ডাউন হয়ে যাচ্ছে, আমরা যদি সেটা ফলো করতে যাই আমরা কিন্তু বিপদে পড়ব। এবং তারা যেটা করেছে আপনার সিনোভ্যাক্সের সাথে অ্যাস্ট্রোজেনিকার একটা মিক্স করেছে, যেটা ওয়াজ টোটালি রং। এবং আপনি দেখবেন চায়নাতে গত মাসেই লকডাউনের মতো জিনিস করেছে, যেটা এখন কিন্তু আমাদের, আমরা কেউই সাজেস্ট করি না লকডাউন আনলেস আপনার খুব মারাত্মক কিছু হয়।
তো এই জন্য আমরা বলি আমরা আল্লাহর রহমতে ন্যাচারালি আমরা ন্যাচারালি আবার শব্দটা বলছি ন্যাচারালি অনেকভাবে ইমিউন দেখেই কিন্তু আমাদের এখানে মৃত্যুর হারটা কম, কিন্তু আমাদের এলডারলি জেনারেশনকে বাঁচানোর জন্য মাস্কটা পরা জরুরি। ধন্যবাদ। জি জনাব আনোয়ার ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম করোনার সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়া নিয়ে, এবং যেটা আগামী দুই সপ্তাহে ঈদকে কেন্দ্র করে যে বাংলাদেশে যে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হবে, মানুষ ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ গ্রামের বাড়িতে যাবেন, তারা কোরবানির গরু কিনবেন, কোরবানি দিবেন, ঈদের জামাতের সাথে নামাজ আদায় করবেন, সেখানে আবার করোনা সংক্রমণ বেড়ে যায় কি না, সেই রকমেরই শঙ্কা বলছেন বিশেষজ্ঞরা। আমি ডক্টর মুস্তাক হোসেনের কাছে জানতে চাচ্ছি, যেটা বিরতির আগে ডক্টর আনোয়ারুল ইকবাল বলছিলেন অর্থনীতির কথাটা টেনে এনেছেন, এটা ঠিক যে করোনার জীবনের সাথে জীবিকার একটা সমন্বয় দারুণভাবে বাংলাদেশ এটা ম্যানেজ করেছে? আমরা অনেক কখনো কখনো আমরা খুব আপত্তি করেছিলাম যে না, অনেক কঠোর লকডাউন দরকার, সব কিছু বন্ধ করে দিতে হবে জীবন আগে, কিন্তু তারপরে সরকার জীবন জীবিকার দারুণ সমন্বয় করে জিনিসটা এগিয়ে নিয়েছে। কিন্তু এখন যেটা হলো যে ধরেন এখন কোরবানির পশুরহাট চলছে, সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, কিন্তু আবার পশুরহাট কিন্তু বাংলাদেশের অর্থনীতির বড় একটা ব্যাপার, খামারিরা সারা বছর অপেক্ষা করে সেখানে। সেখানে এখন এই জীবন জীবিকার সমন্বয়ের যেই মানে একটা ভারসাম্য, মানে কতটুকু যেতে হবে কতটুকু যেতে হবে না, বা বাড়ি যাওয়া ঈদ করা ইত্যাদিতে মিলে, সেইটা আসলে ঠিক কোন জায়গাটুকু পর্যন্ত আমরা যেতে পারবো আসলে নিজেদের নিরাপদ রেখে? দেখুন, বাংলাদেশে যে আমাদের ঐতিহ্য রীতি বা ধরন, আমি তো মনে করি আমাদের যে আপনার কোরবানির হাট সব খোলা জায়গায় হচ্ছে, এখানে তো আমি খুব বড় ঝুঁকি দেখছি না। গত যে পাঁচটা ঈদ গেল, আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম যে ফেরিতে গাদাগাদি করে যাচ্ছে, লঞ্চে গাদাগাদি করে যাচ্ছে, ডেল্টা সংক্রমণটা ভিন্ন কারণে বেড়েছে গ্রাম থেকে গ্রামে, পশ্চিম বাংলার গ্রাম থেকে আমাদের বাংলাদেশের পশ্চিমাঞ্চলের গ্রামে ছড়িয়েছে, সেটা ট্রান্সমিট হয়েছে ঈদের চলাচলের পদ্ধতি। কিন্তু এরপর অন্যান্য ঈদের সময় আমরা অনেক উদ্বিগ্ন ছিলাম, কিন্তু ঈদের পরে সেরকম যে সংক্রমণের বিস্ফোরণ ঘটা, যেটা আমি নিজেও আশঙ্কা ছিলাম যে ঈদের সংক্রমণের একটা এপিডেমিক আউটবাস্ট হয় কিনা, সেটা কিন্তু হয়নি। কারণ খোলা খোলা ফেরিতে যাতায়াত করা, খোলা জায়গায় জামা ঈদের জামাত করা, খোলা জায়গায় গরু কোরবানি দেওয়া, যদি অবশ্যই রক্ত যেখানে যেখানে সেখানে কোরবানি দেওয়া উচিত না, খোলা জায়গায় যদি যেখানে বাতাস চলাচল করে সেখানে কিন্তু অপেক্ষাকৃত নিরাপদ। সমস্যাটা হলো বদ্ধ জায়গায়, যেমন সরকার একবার বলল যে মসজিদের ভিতরে নামাজ পড়া যাবে, বাইরে পড়া যাবে না, এটা কিন্তু উল্টো হওয়া উচিত। মসজিদের ভেতরে নামাজ না পড়ে খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে আমাদের নামাজ পড়া উচিত। কাজে আমাদের যে গ্রামীণ জীবন, শহরে জীবন, অর্থনৈতিক চলাচল ইত্যাদি যদি খোলা জায়গায় করা হয়, তাহলে কিন্তু ঝুঁকিটা কম। ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, আমি এখন ঘরের ভেতরে সব দরজা জানালা বন্ধ করে ফ্যান চালাচ্ছি, এসি চালাচ্ছি, বা শীতের দেশে সব দরজা জানালা বন্ধ করে হিটিং করছে, সেখানে কিন্তু সংক্রমণটা অনেক বেড়ে যায়, এবং এক জায়গা থেকে একটা মিটিং থেকে একটা সমাবেশ থেকে একটা দাওয়াত থেকে অনেকে সংক্রমিত হয়ে ফিরে আসছে। আরেকটা হচ্ছে আমাদের নাজুক জায়গা হচ্ছে আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো, হাসপাতাল, টিকাদান কেন্দ্র বা যেখানে স্যাম্পল কালেকশন করা হয়। হাসপাতাল হতে হবে সংক্রমণ প্রতিরোধের একটা দুর্গ, কিন্তু হাসপাতালে কি আমরা দেখছি সবাই যারা হাসপাতালে শুধুমাত্র চিকিৎসা নার্স বা পরিচ্ছন্নতা কর্মী আয়া টেকনিশিয়ান যায়, সেখানে রোগী যাচ্ছেন, রোগীর যারা অ্যাটেন্ডেন্ট তারা যাচ্ছেন, বিভিন্ন ফুড সাপ্লাইয়ের খাবার দিচ্ছেন, নানা রকম লোক সেখানে যাচ্ছেন, কাজেও যাচ্ছেন, সবাই কাজেই যাচ্ছে ধরে নিচ্ছি, কিন্তু হাসপাতালে ঢোকার মুখে কি মাস্ক চেক করা হচ্ছে? যারা টিকা দিতে যাচ্ছেন তাদেরকে দূরত্ব মেনে বসতে হচ্ছে, স্যাম্পল দিতে যাচ্ছে নাকি গায়ে গায়ে লাগিয়ে লাইন করে যাচ্ছেন, হাসপাতালের আউটডোরে যাওয়া সেবা নিতে যাচ্ছেন? এখন সর্দি জ্বর কাশি ইনফ্লুয়েঞ্জা আছে, অন্যান্য রেসপিরেটরি ভাইরাস রয়েছে, ডেঙ্গিও রয়েছে, আবার করোনাও রয়েছে, সেখানে দেখবেন প্রত্যেকটা হাসপাতালে অনেকটা কোথাও কিন্তু দূরত্ব বজায় রেখে রোগীদের বসার জায়গা নেই, সবাই দাঁড়িয়ে আছেন গায়ে গা লাগিয়ে, যারা বয়স্ক মানুষ তারা একজন তরুণ সঙ্গীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, এটা কেমন কথা? হাসপাতালে যদি আমরা সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা সুদৃঢ় করতে হবে, পয়সা খরচ হবে, সেই পয়সা খরচ যদি আমরা করি সেটা আমাদের অনেক গুণ পয়সার অপচয় থেকে, পয়সার ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে। কাজেই হাসপাতালগুলো, স্বাস্থ্যকেন্দ্রগুলোকে আমরা
যত আমাদের সম্পদ প্রয়োজন সেটা প্রয়োগ করে আমাদের এখানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, যে সমস্ত জায়গায় যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন, ভেন্টিলেটর, ফ্যান কিংবা ফিল্টার, সবগুলো দিয়ে যদি আমরা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সংক্রমণ প্রতিরোধে আদর্শ তৈরি করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে যারা যাবেন তারা তাদের যার যার জায়গাতে এই সংক্রমণ প্রতিরোধটা অনেকটাই তারা সফল করতে পারবেন। আরেকটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা অবশ্যই রাখা উচিত, আমি স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা সবাই একমত। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখন এই সংক্রমণ প্রতিরোধ কিভাবে করতে হয়, এই যে মাস্ক পরার অভ্যাস করা, সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা, দূরত্ব বজায় রাখা, খোলা জায়গায় ইয়ে করা, এগুলো কিন্তু যদি আমরা শেখাই স্কুল কলেজে যেখানে একসাথে তারা ক্লাসে থাকছে, তাহলে কিন্তু তারা তাদের যার যার যে বাসা বাড়ি, তাদের যে এলাকা পাড়া মহল্লায়, সেখানে তারা এই বিষয়ে কিন্তু অনেক কাজ করতে পারবে, অনেককে সহায়তা করতে পারবে। এভাবে যদি আমরা করি তাহলে ঈদের যে চলাচল, এবার তো দেখুন দক্ষিণ বাংলার মানুষ ফেরিতে গাদাগাদি করে যেত, আমরা টেলিভিশনে এটা নিয়ে আতঙ্কিত হয়েছি, লঞ্চে গাদাগাদি করে যেত, এটার প্রত্যাশিত হওয়ার কারণে কিন্তু সেই গাদাগাদির চিত্র আমরা এবার দেখবো না। ট্রেনে যেন ভিড় না হয়, মানে ট্রেনের কামরার ভিতরে গাদাগাদি করে সেটা দেখার বিষয় আছে, লোকাল বাস, লোকাল বাসে যেন গাদাগাদি করে কেউ ট্রাভেল না করে সেটা দেখার বিষয় আছে। এভাবে যদি আমরা করি নিশ্চয়ই সংক্রমণের যে একটা বিশাল ধাক্কার আশঙ্কা, আশঙ্কা আছে, পুরোপুরি আছে, কারণ আবার এই যে ভাইরাসটা উপধরন সেটা আবার নতুন করে পরিবর্তিত হয়ে যদি আরেকটা আরো অধিকতর সংক্রমণশীল এবং আমাদের যে শ্বাসতন্ত্রের উপরি অংশে সংক্রমণ না করে শ্বাসতন্ত্রের নিচের অংশে যদি সত্যি হওয়ার সম্ভাবনা আছে, যে পর্যন্ত না আমরা এমন একটি ভ্যাকসিন তৈরি করতে না পারছি সারা বিশ্বের বিজ্ঞানীরা মিলে, যেই ভ্যাকসিনটা করোনা ভাইরাসের সকল ধরনকে মোকাবেলা করতে সক্ষম, যা বলা হয় প্যান করোনা ভাইরাস ভ্যাকসিন, সেটা সেটা বিজ্ঞানীরা চেষ্টা করছে, ক্লিনিক্যাল ট্রায়ালে যাবেন, তবে সেটা পেতে পেতে নিশ্চয়ই 6 মাস থেকে 1 বছর প্রয়োজন হবে। তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা দেওয়া, 4 মাস পর পর টিকা দেওয়া বা 6 মাস পর পর টিকা দিয়ে আমাদেরকে এই যুদ্ধে বজায় রাখতে হবে এবং করোনার কাছে আমাদের পরাভূত হওয়া যাবে না। তারপর নিশ্চয়ই এক সময় আমরা আশা করি যে আগামী বছরের আগাত আমরা করোনা সংক্রমণকে অনেকখানি আমরা নিয়ন্ত্রণ রাখতে পারবো, হয়তো এই করোনা ভাইরাস যদি পরিবর্তিত হয়ে টিকেও যায় তাহলে সেটা আমরা করতে পারবো, অথবা সার্স ওয়ান এর মতো যদি একেবারে মিউটেশন করে পুরো বিলীন হয়ে যায় সেটিও হতে পারে। কিন্তু আমরা আমাদের এই সময় পর্যন্ত সবাই মিলে কষ্টটা স্বীকার করতে হবে এবং স্বাস্থ্য বিভাগের এই কাজগুলো করবার জন্য সরকার যেন এটাকে টাকাটা খরচটাকে অপচয় মনে না করেন। দেখুন আমাদের মহামারী যদি খারাপ অবস্থা হয় সবকিছু বন্ধ হয়ে যাবে, আমাদের স্বাস্থ্য যদি আমাদের সুরক্ষিত রাখতে না পারে আমি কোনো কাজ করতে পারছি না, কাজেই স্বাস্থ্যের জন্য খরচ করা, মহামারী নিয়ন্ত্রণের জন্য কাজ করা এটা আমাদের অবশ্যই দরকার। এবং হাসপাতালগুলোতে আমরা হয়তো গতবারের চেয়ে এখন ভালো আছি, তারপরেও আমাদের পর্যালোচনা করা হচ্ছে সেখানে হাই ফ্লো অক্সিজেন দেওয়া যাচ্ছে কিনা, সেখানে বেডগুলো যথেষ্ট আছে কিনা, সেখানে অন্যান্য যে স্বাস্থ্যকর্মী তারা সে প্রশিক্ষিত আছে কিনা, এগুলো কিন্তু আমাদের দেখা দরকার। হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেলে যেন আমাদের মৃত্যুটা এখান থেকে আমরা অনেকখানি নিয়ন্ত্রণ করতে পারবো। জি ডক্টর মুস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, কথা বলছিলাম করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে। ডক্টর এস এম আলমগীর, আমাদের হাতে অল্প সময় আছে, আলোচনা মোটামুটি ঘুরে ফিরে যা হলো দুইটা জিনিস, একটা হলো যে আমরা টিকা নিয়ে আলোচনা করলাম, মাস্কের ব্যবহার নিয়ে আলোচনা করলাম, কিন্তু আরও কিছু স্বাস্থ্যবিধি আছে, সেটা যদি আপনি একটু, যেহেতু সামনে ঈদ, মানুষ বাড়ি যাবে, ঈদ করবে, কোরবানির হাটে যাবে, পশু কোরবানি দিবে, ঈদের জামাত করবে, সেটা যদি আপনি একটু পরিষ্কার করে মানুষকে সাবধানতাটা একটু বলে দেন। যেটা বিরতির আগে ডাক্তার মুস্তাক হোসেন বলছিলেন যে আউটডোর প্রোগ্রামের চেয়ে ইনডোর প্রোগ্রাম অনেক বেশি ঝুঁকিপূর্ণ, মানে বদ্ধ ঘরে যেখানে এসি থাকবে বা বাতাস চলাচল কম থাকবে, সেটা সব মিলে মানে ঈদের সময়টা আমরা আরও কীভাবে নিরাপদ থাকতে পারি, আনন্দটা কীভাবে পরিপূর্ণ হতে পারে, সেই বার্তাটা যদি ছোট্ট করে বলে দেন আলমগীর ভাই। এখন পর্যন্ত একদম পৃথিবীতে প্রমাণিত সত্য হচ্ছে যে আপনি যদি মাস্ক পরেন আপনি সংক্রমিত হবেন না, এটা হচ্ছে একদম প্রমাণিত সত্য। সো আমাদের সবাইকে চেষ্টা করতে হবে মাস্ক পরার জন্য। আর যেটা মুস্তাক ভাই বলেছেন যে
ইনডোর এবং আউটডোর। আউটডোরে পৃথিবীর বহু জায়গায় বহু ধরনের রিল্যাক্সেশন আছে, কিন্তু যত ধরনের গণ পরিবহন আছে সেখানে কিন্তু পৃথিবীর বহু দেশে এখনো মাস্ক ম্যান্ডেট বহাল সুবিধা আছে, এবং আমাদের দেশেও কিন্তু আমরা কিন্তু উইথড্র করি নাই। আমরা একটা আমাদের যে গণপরিবহনে মাস্ক পরার কথা যেটা বলা হয়েছে, নির্দেশনা জারি হয়েছে, সেগুলো উইথড্র করি নাই। সো এখানে আমার আপনার ব্যক্তিগত সুরক্ষার দিক থেকে আমাদের উচিত হবে আমরা যখন গণপরিবহনে চলাচল করি তখন যেন মাস্কটি পরি। আরেকটি কথা যেটা ইনডোরের প্রোগ্রাম, ইনডোরের প্রোগ্রাম নিয়ে আজকাল আসলে অনেক মাল্টি সেন্টার মাল্টি কান্ট্রি স্টাডি গুলো আমরা দেখছি, বিশেষ করে সম্প্রতি জাপান থেকে যে স্টাডিটা বের হয়েছে পৃথিবী ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া সহ জয়েন্ট কোলাবোরেশনে, সেখানে এখন আসলে সিরিয়াসলি করা বলা হচ্ছে যে ভেন্টিলেশনের কথা, যে বড় বড় যতগুলো স্থাপনা আছে সেটা সরকারি বেসরকারি প্রাইভেট সবাইকে ভেন্টিলেশনের ব্যবস্থা করার জন্য বলা হচ্ছে। আমরা যেহেতু বলতাম যে এক ফিট দূরত্বে থাকেন, এখন বলা হচ্ছে যে অন্তত তিন ফিট দূরত্বে থাকেন, সেটা ৬ ফিট পর্যন্ত ইনডোরে ছড়াচ্ছে এবং সেটা প্রমাণিত সত্য এখন। সো এই জন্য ইনডোরের প্রোগ্রামগুলো করতে আমাদের খুবই সাবধান হতে হবে। আমি প্রথমেই শুরু করেছিলাম যে বিয়ে বাড়ি সামাজিক বিভিন্ন প্রোগ্রাম আমরা যেটা হোটেলে বা বিভিন্ন কমিউনিটি সেন্টারে করি, ম্যাক্সিমাম কমিউনিটি সেন্টারে আসলে দুদিকের জানলা খুলে দিলেই কিন্তু এক ধরনের ভেন্টিলেশন তৈরি হয়, সেই সুযোগটা আছে। যেখানে এয়ার টাইট সেখানে এটা আসলে করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু এই ছাড়া যদি আপনি ধরেন এই যে এখন ইনডোরে কনসার্ট হচ্ছে, এইসব জায়গা কিন্তু ভাইরাস ছড়ানোর জন্য অন্যতম অন্যতম স্থান হবে। আর হচ্ছে যে ঈদে বাড়ি যাওয়া, ঈদে মানুষ বাড়ি যাবে আপনি ঠেকাতে পারবেন না, এবং মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে যেহেতু এখন এই বছর হয়তো চলাচলে আমরা মোটামুটি ভাবে একটা শান্তিপূর্ণ অবস্থা দেখব, অনেক গাদাগাদি দেখবো না আমরা আশা করি, কিন্তু ট্রেনে যে আন্তনগর ট্রেনগুলো ছাড়ছে সেখানে কিন্তু মাস্ক পরার ম্যান্ডেটরি নাই, কেন নাই আমি জানি না, কিন্তু এটা থাকা উচিত ছিল। এটা প্রত্যেকবারই আমাদের রেলওয়ে এটা করেছে, এইবার কেন করে নাই আমরা সেটা জানি না। আর যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে হয়তো নির্দেশনা আসবে যে মাস্ক পরে আপনাকে মসজিদে যেতে হবে, এই নির্দেশনাটি এখনো বলবৎ আছে, আমরা অনেকে মানছি না, এবং মসজিদও কিন্তু একটা পটেনশিয়াল সোর্স হবে ইনফেকশনের। আপনি জানেন যে ঢাকা শহরে প্রথমভাবে প্রথম কমিউনিটি ট্রান্সমিশন কিন্তু আমরা একটা মসজিদ কেন্দ্রিক যেটা পেয়েছিলাম। এই সুযোগগুলো আমরা, এবং এই যে সামাজিক দূরত্ব, বাংলাদেশের মতো দেশে সামাজিক দূরত্বের কথা বললে আমরা নিজেরা লজ্জা পাই, কিন্তু আপনি আমি আমাদের সুরক্ষার জন্য যতটুকু নিরাপদ দূরত্বে থাকা যায় সেটা করতে হবে, এবং বাসায় ফিরে বা যতবার সুযোগ পাবেন ততবার হচ্ছে সাবান পানি দিয়ে দুই হাত দয়া করে অন্তত পক্ষে ২০ সেকেন্ড ধরে ধুয়ে নেবেন। এই সাবান পানিতে বাংলাদেশে যত রকমের সাবান পাওয়া যায় সবগুলো সাবান দিয়ে আপনি যদি ২০ সেকেন্ড হাত ধুয়ে নেন, করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো ভাইরাসগুলো মরে যায়, এবং এটা হচ্ছে অন্যতম আমরা হাতের মাধ্যমে সংক্রমণ, যেহেতু আমরা অসংখ্যবার নাক মুখ চোখ স্পর্শ করি আমরা এই ভাইরাসটি নিজেদের নিজেরা সংক্রমিত করি। তো হাত পরিষ্কার রাখাটাও অত্যন্ত জরুরি। এই স্বাস্থ্যবিধিগুলো সবাই মানবো, এবং যার যখন সুযোগ আসবে, আমি টিকার কথা বলতেই চাই, টিকা হাসপাতালে ভর্তি কমাবে, রোগের জটিলতা কমাবে, মৃত্যু ঝুঁকি কমাবে। সো এই সবগুলো সুযোগ বাংলাদেশে আছে, আমাদের সবার গ্রহণ করতে হবে। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গত তিন দিনে ২৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং সামনে যে ঈদ যেটি আলোচনায় এসেছে যে এই ২৩ জনের পরিবারে নিশ্চয়ই এবার ঈদের আনন্দটা আসবে না। আমরা চাই না যে এই সংখ্যাটা আর একটাও বাড়ুক, আমরা চাই সবাই মিলে আমরা আনন্দ করবো ঈদের আনন্দ। তবে স্বাস্থ্যবিধি যেটা বিশেষজ্ঞরা বললেন, মাস্ক পরিধান করা, যদি টিকা নেওয়া না থাকে টিকা নিয়ে নেওয়া, হাত পরিষ্কার রাখা, এবং যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখা, এগুলো করে যদি আমরা বাড়ি ফেরা, কোরবানির পশুর হাট, ঈদের নামাজ সব কিছু করি কোনোটাতেই কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে আমাদের পরিবারের আনন্দটা কোথাও যেন বিঘ্নিত না হয়। ভালো থাকবেন সবাই, আগামী ঈদের শুভেচ্ছা।